মাউনের মায়ের কাছে পয়সা নিতে সবাইকে পয়সা দিচ্ছে। আমি পাবো না ওর কাছে পয়সা। কেউ পাবে না, সবাইকে দিয়ে মরে যাবে। কোন বাড়িটা মাউনের মায়ের? পেশে কামো পেশে জামো দিয়া কো খানে মধ্যে গরিবো মে পাট দো। তোদের হিসাব বুঝতে পেরেছিস মা? তুমি পাগল হয়ে গেছো পাগল, এতগুলো টাকা কেউ লোকের মাঝে বাটে? তুই গ্রামের মাঝে বলে এসছিস? হ্যাঁ বলে এসছি। এই দাঁড়া, দৌড়িয়ে দৌড়িয়ে কোথায় যাচ্ছিস? মাউনের মায়ের কাছে, পয়সা দিবে ডেকেছে, সবাইকে পয়সা দিবে। মাউনের মা পয়সা দিবে? কিসের পয়সা দিবে তোকে? রাস্তা ছাড়ো তো, দেরি হচ্ছে, সবাইকে পয়সা দিচ্ছে এমনি এমনি, তুমি লিবা তো চলো। পয়সা কি সস্তা হয়ে গেছে, সবাইকে এমনি এমনি পয়সা দিবে? তুমি যাবা না? কোথায়? মাউনের মায়ের কাছে পয়সা নিতে সবাইকে পয়সা দিচ্ছে। পয়সা দিচ্ছে? কিসের পয়সা দিচ্ছে? আমি পাবো না ওর কাছে পয়সা। কেউ পাবে না, সবাইকে দিয়ে মরে যাবে। অনেক দিন থেকে অসুস্থ আছে, ওর পয়সা গালা আছে তো দিয়ে দিবে সবাইকে। গ্রামের সবাইকে ডেকেছে পয়সা নিতে, তুমি জানো না? হুম, পয়সা দিবে? কেউ দিবে না এই পৃথিবীতে এক টাকা কাউকে। তুমি যাবা তো চলো, দেরি হয়ে গেলে আর পাবা না। কেউ নিয়েছে এখন পর্যন্ত টাকা? তুমি কি কাউকে দেখেছো টাকা নিয়ে আসতে? তোমার বিশ্বাস হয় না, তোমাকে নিতে হবে না, আমি যাই। দেরি হয়ে গেলে আর পাবো না, আমি যাই। আমার তো বিশ্বাস হয় না কি টাকা দিবে, কেউ এক টাকা ছাড়ে না, আর এমনি এমনি টাকা দিবে? তুই তোর ভাগ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। এবার চুপচাপ থাক, আমার কাজ আমাকে করতে দে। তোর আব্বাকে দেখ, লক কুরকুরে আছে, কিছু বলছে না। ধরো নাও। আমাকে এত টাকা দিলা? হ্যাঁ হ্যাঁ যাও। তুমি 5 লাখ টাকা দিয়ে দিলা? বলছি তুই চুপচাপ থাক, তোর টাকা তুই পেয়েছিস? ধরো নাও। টাকাটা তুমি এমনি দিয়ে দিলা বিনা পয়সায়? হ্যাঁ হ্যাঁ যাও। 5 লাখ টাকা আমাকে দিলা, গ্রামের সবাইকে দিবা? হ্যাঁ হ্যাঁ সবাইকে দিব, আমার কাছে অনেক টাকা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি গ্রামের সবাইকে বলে দিব। তুইও টাকা নিবি? হ্যাঁ টাকা নিতে এসছি। কে আছে তোর বাড়িতে? আমি একা। এই টাকাটা আমি তোকে সবই দিব, নিবি? মা পাগল হয়ে গেছে। নিব। কত আছে এই টাকাটা তুই জানিস? 5 লাখ টাকা আছে। 5 লাখ? 5 লাখ? হ্যাঁ 5 লাখ। গ্রামের লোককে সব ঠিকঠাক ভাবে বলে এসছিস রে? হ্যাঁ বলে এসছি, তোমার টাকা বাঁচার রাস্তা দেখি না। ঠিক আছে যা, বেশি কথা বলিস না, তোদেরকে তো দিয়ে দিয়েছি, তুই কেন টাকা বাঁচার রাস্তা দেখবি রে? ভিক দেবে গো, ভিক, ভিক দেবে গো, ভিক, ভিক দেবে গো, ভিক, ভিক নিবে গো, ভিক। তুমি ভিক দেবে? হ্যাঁ। ভিকওয়ালা, তোমার ঠাকুর আছে? ঠাকুর? না নেই আমার ঠাকুর। তাহলে তোমার কি আছে? আমার আল্লাহ আছে। তোমার ঠাকুরের নাম আল্লাহ? কি লিবা গো তুমি? ভিক লিব, ভিক। ভিক লিবা তো মাউনের মায়ের কাছে যাও, অনেক টাকা করে দিচ্ছে, গ্রামের সবাই গেছে, তুমিও যাও। কোন বাড়িটা মাউনের মায়ের? ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে চলে যাবা।
ঠিক আছে, আমি যাচ্ছি। কি হলো নাও? মেলাই টাকা, এটা ভিক না? হ্যাঁ হ্যাঁ নাও না, এটাই ভিক। আমি ভিক হিসাবে দিচ্ছি তোমাকে। কি হলো যাও, আর লাগবে? না না, আর লাগবে না। মেলাই টাকা এটা, মেলাই টাকা, মেলাই টাকা এটা, মেলাই টাকা। আর তো কেউ আসছে না, বাকি টাকাটা কি করবা? বাকি টাকাটা তোমরা বেটে দিবা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। পেসে কামাও, পেসে জমাও, দিয়া কো খানে মত দো, গরিবো মে পাট দো। মা, কি হলো? সময় শেষ। ওই টাকাটা বেটে দিবি। আর তোমারটা? আমারটা আর তোমারটা কি রে? তোকে বললো না তোর মা পয়সা কামাও পয়সা জমাও গরিবো মে বাট দো? না না, ওটা বলেনি, ওটা বলেনি। পয়সা কামাও পয়সা জমাও দিয়াক্কো খানে মধ্য গড়িপমে বাড় দো। হ্যাঁ রে হ্যাঁ, আমি মনে জানি না। তোমারটা বাড়বা না? তোর মা তোকে বাড়তে বলেছে, আমাকে নয়। চল হাট। নো 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 নো, পয়সা।